ভয় নাই বাবা। হে তোমার বাবাই কেটেছে, তোমার মায়ের কেটেছে, তোমার দাদাই কেটেছে, তোমার দাদি কেটেছে, তোমার বৃষ্টি কেটেছে, আমি কেটেছি, সাথে আমার ছেলেটাও কেটেছি, এখন তোমারটা সিরিয়ালে পড়ে বুঝছো বাবা। আরে বাবা সিলেস না, এই যে এই যে শেষ হয়ে যাবো আপনার সঙ্গী। যাও একটু ভিতরে গিয়ে মুতো বাবা, যাই তারবি যা। কিরে হইছে? হ্যাঁ কি কর জলে? হ্যাঁ দেখো পোলা কি কয়, পোলার বলে কি জলে, তাড়াতাড়ি যাও দেখো। কি সে বাজান জলে তাড়াতাড়ি লও না, কুলে তাড়াতাড়ি কুলে লও। কি সে বাবা কি সে জলে? এই যে তোমার আমি আগে কইছিলাম যে পোলারে তাড়াতাড়ি মুসলমানি করো, তুমি আমার কথায় কোনো দামই দিলা না। হয়তো চুপ করো, এখন বক বক না করে পোলারে কেমনে ভালো করো যে তেমনে করো। কেমনে আর ভালো করণ দেব কি বাবা? ই শিরে আমার জলা জলি নাই, তোর কি এলে জলে এটা দেখতাছি। তোর বাপে আজমান থেকেছে, আজমানলে মুসলমানি করলে তুই ভালো হয়ে যাবি। মুসলমানি করেছে, আমি পাক নাম করে ওরা মুসলমানি করেনি, এখন প্রসব করতে গেলে ওরা জলে জলে কয়। হ্যাঁ তোমার কি মুসলমানি করাইছে? হ্যাঁ আমার করাইছে তো, পুরা টাকা গেলেছে। না ঠিক আছে পুরা টাকা দেখে। সি বাবা এগুলো কি কো মামা হয় না, তুমি চুপ করে দেখো ভাই। তুই তো কাজ কর, তোর দুলাভাই তো আজমান থেকে গেছে, তাহলে তুই একটু তাড়াতাড়ি আমার বাসায় আয়, আমি জায়গা। তাহলে যা আমার কাজ আছে, আমি কাজটা সেরে আইতাছি। তাড়াতাড়ি আয় ভাই তাড়াতাড়ি। মামা পুরা টাকা দিতে দিছে ভাই, তুই যা ভাই তুই যা। দীপু এমনি কয় না বাবা, সাগর মামার পুরা টাকা দিতে দিছে। জলে বাবা ও মা জলে একটু কষ্ট সহ্য করো। আব্বা এ বলবো এ বলবো জলে। হ্যাঁ বলবো বাবা এত জলে। হ্যাঁ বলবো জলে। বাবা তুমি অনেক খেলো, আমি ঘরে গিয়ে কাম করি, তুমি ওখানে যাও না বাবা। মুসলমানি করে লিখি ব্যথা করে, তোমার কি ব্যথা করছে? তোমার যখন মুসলমানি করেছিল আসলে কি বাবা, আমি তোমার বলি মেয়েদের মুসলমানি হয় না, মুসলমানি হয় ছেলেদের। আর ব্যথা না, তুমি মনে করবা কি এই যে লাল পিঁপড়া আছে না, কামড় দিলে যেমন একটু টিং টিং করে ওরকম করবো, তাছাড়া তুমি একটু ব্যথাও পাবো না।
মুসলমান মুসলমানের সময় রক্ত বেরিয়েছিল তোমার মুন্ডা কইতাছে থাপ্পর মেরে দাঁত ফেলাই দি মানে আমি তোমারে বলতেছি যে মেয়েদের মুসলমানই হয় না মুসলমানই হয় ছেলেদের ছেলেদের আচ্ছা ঠিক আছে আমার মুসলমানই তুমি খাইয়াও লয়া মুসলমানই খাইয়ামু মুসলমানই দাওয়াত খাইয়ামু ও দাওয়াত ও দাওয়াতই খাইয়াও আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি যাই ঠিক আছে যাও আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও কি পোলা রে বাবা মাইয়া গো কোনোদিন মুসলমানই হয় যাক এই সেই কই এত বুঝাই দিছি আরে বন্ধু কি অবস্থা বন্ধু হ্যাঁ আমার অবস্থা তো বেশি একটা ভালো না কি জানো তো আমার না উদ্দেশ্য পড়তে গেলে খালি জলে জলে তাই আমার আব্বা ওই যে কারে জানি আনতে গেছে আমার আজকে মুসলমানি আমার না মুসলমানি করাইব কি মুসলমানি করবি হ্যাঁ মুসলমানি করিস না কে দোস্ত আরে মুসলমানি করলে এত ব্যথা তুই খেলতে পারবি না মানে মুসলমানি করাইলে আমি ব্যথা পাবো হ্যাঁ তারপরে তারপরে রক্ত বাড়াইব মনে কর যে তুই মনে কর যে অজ্ঞান হয়ে যাবি হ্যাঁ না দেবি তুই কি কইতাছ আমি মুসলমানি করলে আমার রক্ত পড়ব আমি ব্যথা পাবো আচ্ছা তোরে জোর করেছে তুই কি ব্যথা পাইছস আরে দুঃখ কষ্ট না মনে হয় জীবন আর যায় আর যায় আয় আর যায় কি কই দোস্ত তাহলে এক কাজ করি আমি আব্বারে কুয়ে দিই আমার যত জোরে জ্বলবো আমি মুসলমানি করবো না হ্যাঁ হ্যাঁ জ্বললে ভালো হয়ে যাবে তাও মুসলমানি করিস না হ্যাঁ দোস্ত কষ্ট তাহলে আমি মুসলমানি করব না আরে না দোস্ত যতই মনে কর যে ব্যথা লাগু মুসলমানি কর মুসলমানি কর শূন্য আর পরে আর জ্বলাগুড়া করবো না বুঝছ নাই ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই তুই আই আমার দেখতে আই আচ্ছা আজকে কি করব মনে হয় হ আপনি গর বয়ে রয়েছেন জলদি আগে আপনার আইতা রিটার লয়ে আমার বাড়িতে আসেন কাম আছে আরে কাম আছে মানে আমার পোলা আছে না কইলাম না যে মুসলমানি করামু আমার বউ তো পেশাল পাইরা মুসলমানিটা বন্ধ করছে এখন পলাই খালি কয় জলে আর জলে তাড়াতাড়ি মুসলমানি করাই দেব এখন এটার একটা ব্যবস্থা করেন জলদি আহেন আরে আমি চিন্তা করেন না এমন কাটাই কাটবো একবার পোলা দেখবেন যে দুই দিনে ভালো হয়ে যাবো গা হ্যাঁ হ্যাঁ আর কিন্তু আবার একটু ভয় পায় জলদি আহেন তাহলে আমার আচ্ছা হ্যাঁ হ্যাঁ লন আইতার উত্তর লন কি একটা যন্ত্রণা পোলার বেলে জলে জলা বলা সব কলা বন্ধ করে দিয়েছেন হ্যাঁ তাই চলেন চলেন জলদি আহেন তোমার বাবাই কেটেছে তোমার মায়ের কেটেছে তোমার দাদাই কেটেছে তোমার দাদি কেটেছে তোমার বৃষ্টি কেটেছে আমি কেটেছি সাথে আমার ছেলেটাও কেটেছি এখন তোমার তার সিরিয়ালে পড়ে বুঝছো বাবা রেডি হয়ে যাও সোনা ওকে এখানে বসা করার যাও রে বসো আরে কান্দে না
এবার গোড়াতে কাটা দিব গোড়াতে কাটুন এবার আরে ধরেন সারে না সারে না হবে চামড়া কাছি খারাপ এ বড় ডান দিয়ে দি আরে বাবা সিলেস না এই যে যে এই যে এসে এসে দেবো গা এই যে দর্শক ভাইরা কি বুঝলেন এমন বন্ধ আজম দিকা জীবন ও ফোলারে মুসলমানি করেন না তাইলে দেখবেন একদম গোড়া সুদ্ধা লয়ে যাইব গা উঠে ব্যথা করে না এবং লাইক কমেন্ট শেয়ার তো করবেন।